এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দর্শক বন্ধুগণ, উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে ঊনকোটি জেলাতেই ফের ক্ষমতা ধরে রাখলো ইন্ডিয়া জোট বাম কংগ্রেস। তাহলে সর্বনিম্ন মানের বিরজিৎ সিনহার ওপর যদি ভরসা রাখতে পারলো, তাহলেও সুদীপ রায় বর্মণ থেকে আশিস কুমার সাহাদের কেন ভরসা রাখতে পারলো না? আর এই নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের অর্থাৎ খবরের কাগজ পত্রিকাতে আমরা দেখতে পাচ্ছি, ফের তাহলেও কি বীর হয়ে গেলেন বেতাজ বাদশা, আমরা বলতে পারি বিরজিৎ সিনহা কৈলাস শহরে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি গৌরনগর, পঞ্চাশ সুমতি একাধিক অঞ্চল কিন্তু জোটের দখলে, প্রায় 15টি। আর এই 15 জয় হওয়ার আশঙ্কা একটা বাড়তি ছিল। এছাড়াও পঞ্চাশ সুমতিতে 8টি আসনে কংগ্রেস জয় হয়, সিপিআইএম 2টি আসনে, বিজেপি 3টি আসনে, অর্থাৎ বাম কংগ্রেস জোট 10টি আসন পঞ্চাশ সমিতির সদস্য তারা নির্বাচিত হয়ে ফের গৌরনগর অঞ্চল থেকে পঞ্চাশ সমিতি একাধিক জয় জয়কার। কিন্তু 12ই আগস্ট সেই ভোটের দিনটা কি হয়েছিল ফলাফলটা, সেটাই ধার্য। 71% বিনা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় জনতা পার্টি জয় হয়েছিল। কিন্তু কার্যত এবার হিমশিম, দিনের বেলায় আলো, রাতের বেলায় স্বপ্ন, এবার আশা পূর্ণ হবে 28-এ ভোট কেমন হতে পারে ত্রিপুরার, এই নিয়েও কিন্তু একটা চর্চা উঠছে রাজনৈতিক মহলে। আপনাদের মনের একটা যন্ত্রণা বা মনের একটা ব্যথা থাকতে পারে যে রাজনৈতিক সমীকরণের ইতিহাস বা রাজনৈতিক সমীকরণের যে চিত্র, সেটা কতটা অংশপাত হবে বা কতটা দ্রুত গতিবেগে দেখা যাবে, সেটার উপরেও কিন্তু একটা নির্ভরশীল। তাই তো সামাজিক দায়বদ্ধতার যে মানসিকতা চাপ, কিন্তু সেটাই সর্বনিম্নভাবে আমরা দেখতে পাচ্ছি। তবে ত্রিপুরার বিরজিৎ সিনহা নেতৃত্বে বাম কংগ্রেসের যে ইন্ডিয়া জোট হয়েছিল, সে ঊনকোটি কৈলাস শহরের মধ্যেই ব্যাপক উচ্ছ্বাস পড়লেও বাকি কিন্তু 60টি জেলাতে কোনো জোটের প্রভাব পড়েনি। তারা একলা চলো ডাক দিয়েছিল সামাজিক মাধ্যমে, তাই ভোট ভাগাভাগি হয়ে হওয়ার কারণে, এবং 29% আসনে অর্থাৎ প্রার্থী দিয়েছিল বিরোধী রাজনৈতিক দলগুলো। 71% আসনে তারা কিন্তু আগে ভাগে বিজেপি ভোটে জিতে। ত্রিপুরার রাজনৈতিক ভূমিকা, যেমন বাংলার সরাসরি যেভাবে দুর্নীতি হচ্ছে হাসপাতাল চত্বরে চিকিৎসকের মৃত্যু নিয়েও, তদন্তই সারা রাজ্য, এমনকি ত্রিপুরাতেও রাজ্যকে প্রতিবাদে সামিল হয়েছে মহিলা সংগঠন। তবে এবার ত্রিপুরাতে যে ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছিল দর্শক বন্ধুগণ, সেটাও কিন্তু কৈলাস শহরে একাধিক অঞ্চলের প্রধানদের নিয়ে সঙ্গে, মানে সদস্যদের সঙ্গে নিয়েও ইন্ডিয়া জোট বাম কংগ্রেস তার আলোচনায় বসতে পারে বলে এমনটাই খবর সূত্র মারফত আমরা জানতে পারছি। তবে রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন তো উঠবেই স্বাভাবিকভাবে, মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটা একেবারে স্পষ্ট হবে, সেটাই দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু রাজনৈতিক মহলে যে একটা সৃষ্টি বা রাজনৈতিক মহলে যে একটা দক্ষতা, সেটাই কার্যত কিন্তু দেখার একটা বিষয় ছিল। সামাজিক দায়বদ্ধতা এবং রাজনৈতিক মহলে যেটা সম্পর্ক, সেটা উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরা, যেমন মণিপুরের যে পরিস্থিতি সামাল দেওয়ার পরে সে মণিপুরের 2টি সাংসদ বিরোধীদের দখলে যায়। কিন্তু এবার উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে পঞ্চায়েত ভোট সঠিক মর্যাদা দিয়ে যদি হতো কি না, তাহলে বিরোধীদের দখলে একাংশ পঞ্চায়েত থেকে অঞ্চল, গ্রাম পঞ্চায়েতে পঞ্চাশ সমিতি দখল নিত। 35টি বোলাকে উজ্জীবিত হয়ে রাজনৈতিক মহলে যে একটা ধীধারিত রাজনীতি চলছে ত্রিপুরা এবং বাংলা সরাসরি, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। আরজিকর হাসপাতাল কাণ্ডে নিয়েও সারা দেশ জুড়ে উত্তপ্ত পরিস্থিতি, যেমন বাংলার পরিস্থিতি, যে চিকিৎসকের মৃত্যু, মৌমিতা দেবনাথকে যেভাবে খুন করল দুষ্কৃতীরা, তাদের বিরুদ্ধে ত্রিপুরাতে বিভিন্ন মানুষ দলমত নির্বিশেষে প্রতিবাদে সামিল হয়েছে। তবে রাজনৈতিক দক্ষতা বা রাজনৈতিক শিক্ষতা, মানে শিক্ষিতি, মানে একেবারে শিক্ষক অর্জুনের একটা বহল মানে পরিস্থিতি, সেটা ত্রিপুরাতে দেখতে পাওয়া যায়। তাই শিক্ষিত বেকার যুবদের পাশে এখন ত্রিপুরাতে 2028-এ বিধানসভা নির্বাচনে যদি বাম কংগ্রেস জোট তারা আলাদাভাবে লড়াই করে, তাহলেও মোথা বিজেপি জোট করে যদি লড়াই করে, তাহলে তো বিজেপি জোট আবারও ক্ষমতায় আসতে পারে। একেবারে স্পষ্ট হচ্ছে সেটাই জনজাতি বা গণদেবতাদের রায়ের স্পষ্ট হয়েছিল। 12ই আগস্ট যে পঞ্চায়েত নির্বাচনের ভোটের ফলাফলে দেখা গিয়েছিল, ঊনকোটি জেলাতে
সেই রকম দাপট দেখিয়ে ফের পুনরায় ইন্ডিয়া জোটের যে ক্ষমতা দক্ষতা সেটা অনেকটাই শক্তিবৃদ্ধি, 15টা অঞ্চল দখল, 50 সুমতি বাম কংগ্রেস জোটের দখলে। বিজেপির মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, তিনি হার মানিয়ে স্বীকার করে নিয়েছেন যে বীর বেতাজ বাদশাহ যদি বলা হয় তাহলেও কৈলাস শহরের বিধায়ক বীরজিৎ সিনহা, মোহাম্মদ বদরুজ্জামান মহাশয়কে বাম কংগ্রেস সমর্থকরা সংবর্ধনা দিলেন ফুলমালা দিয়ে। তবে রাজনৈতিক মহলে যে সমীকরণ বা রাজ্য রাজনীতির ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন, তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দ্রুত গতিবেগে কার্যত ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু বদরুজ্জামান মহাশয় তিনি বলেন, মোহাম্মদ বদরুজ্জামান আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলেন, শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে পঞ্চায়েত নির্বাচন যদি হতো কি না তাহলেও একটা ইন্ডিয়া জোটের আলো আরও ফলাফল ভালো হতো। তবে এদিকে আশিস কুমার সাহা তিনি প্রদেশ সভাপতি হয়েও তার নিজ গড়ে কিন্তু ভরাডুবি হেরেছে কংগ্রেস। এদিকে সুদীপ রায় বর্মণ এসে একই সিস্টেম বাই সিস্টেম, কিন্তু কৈলাস শহরে ক্ষমতা ধরে রাখার জন্য স্বাগত জানিয়েছেন মানিক সরকার, সিপিএমের প্রাক্তন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিনের রাজনৈতিকবিদ থাকলেও বিজেপির গেরুয়া ঝড়কে পেছনে ফেলে কিন্তু একেবারে টক্কর দিয়েছিল ইন্ডিয়া জোট। বাম কংগ্রেস জোটের দখলে 50 সমিতি গ্রাম পঞ্চায়েত এমনকি জেলা পরিষদে জয় হয়েছে একমাত্রই আমরা বলতে পারি মোহাম্মদ বদরুজ্জামান মহাশয়কে। তবে সুদীপ রায় বর্মণরা কি সেই রকম দাপট দেখিয়ে তাদের নিজেদের অজুহাত কি ঢেকে রাখতে পারবে, এটাও একটা স্বাভাবিকভাবে উঠছে প্রশ্ন দিল্লি কংগ্রেস হাইকমান্ডারের অন্দরে। তাহলে কি বীরজিৎ সিনহাই দায়িত্ব ভালোই পালন করত, এটা একেবারে স্পষ্ট। এদিকে বিধানসভার বিরোধী দলনেতা সিপিএমের জিতেন্দ্র চৌধুরীও, তিনিও কিন্তু পারলেন না, হাড় কাঁপানো শীতে গেরুয়া ঝড়ে জয় উঠেছে। তবে এই গেরুয়া ঝড়ে জয় হলেও কৈলাস শহরে বীরজিতের ঝড় একেবারে স্পষ্ট, তাই দেখিয়ে দিয়েছে বাম কংগ্রেসের সমর্থকরা। অন্যদিকে গেরুয়া ঝড়ের একেবারে জয় জয়কার অবস্থা তখন ছাপ্পার ওপর নির্ভর করে বলে এমনটাই বিরোধী শাসক রাজনৈতিক চাপানত চলছিল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তো আগে বিজেপি জয় হয়েছে, তাই না? বিষয়বস্তুগুলো একটু ঘুরে বা একটু উল্টা দিলেও সিধা করা যায় স্বাভাবিকভাবে, সেটাই বীরজিৎ সিনহা ও মোহাম্মদ বদরুজ্জামানের কার্যত বৈঠক হয়। গেরুয়া ঝড় বিজেপি তারাও বুঝতে পারছে যে শান্তি অবাধ ভোট হলেও অবস্থা খুব খারাপ হতো। বীরজিৎ সিনহা ও 53 কৈলাস শহরের তিনি বিধায়ক, তবে রাজ্য রাজনীতির এক পুরাতন মুখ, তাই তিনি তার নিজ গড়ে ধরে রাখার ক্ষমতায় রণকৌশলে ছক কষে ব্যাপক উচ্ছ্বাস দলীয় সমর্থকদের সঙ্গে। আপনারা দেখছেন সবুজ বঙ্গ নিউজ। ত্রিপুরাতে সিপিএম বিরোধী দল হিসেবেও সেখানেও ভরাডুবি হেরেছে।